Welcome to Bangabandhu Sheikh Mujibur Rahman Krishi Bishwavidyalay campus. এই মুহূর্তে যেখানে আমরা জায়গাটা আছি এই জায়গা হচ্ছে আমাদের হল যেটা হচ্ছে শহীদ আহসানুল্লাহ মাস্টার হল এটা বিএস দের জন্য এবং ইমিডিয়েট আমরা ডাক পড়ছে একটু আমাদের আমাদের ভ্যাট হসপিটালে যেতে হবে ভাবলাম যে ভ্যাট হসপিটালে যেতে যেতে আপনাদের কাছে আমাদের ভার্সিটির একটা ট্যুর দেওয়া যাক সো লেটস গো আর আমি স্টিল জানি না যে আমি কতদিন পরে ভিডিও দিচ্ছি এটা মেবি আমার 145তম বার বলা যে এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেবো বাট যেটা আমাকে দ্বারা হয় না সো আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ব্লগটা উপভোগ করুন হেলমেট নিয়ে আমরা রেডি লেটস গো হিয়ার উই আর রেডি টু রোল ওয়ালাইকুম সালাম 4th year হিসাবে এখানে একটা কিছু করার নাই ক্যাম্পাসে 4th year মানে স্পেশাল একটা সম্মান থাকবেই ও বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার আহসানুল্লাহ মাস্টার হল এবং এই হচ্ছে আমার হল তো হেই গাইস কি অবস্থা ইটস মি নাজমুল হোসেন সৌরভ ফ্রম NHS ব্লগ এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড আ ব্র্যান্ড নিউ ভিডিও ওয়ে হয়ে 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 ওটা আমার একটা ফ্রেন্ড রিজওয়ান জাস্ট এইমাত্র ক্লাসটা শেষ করে আসলো তো যেহেতু অ্যাকচুয়ালি আমার ক্যাম্পাস খুব একটা বড় না আর এই মুহূর্তে আমার ইমিডিয়েট একটা ডাক পড়ছে আমার ভ্যাট হসপিটালে ওখানে একটা ফ্র্যাকচার ম্যানেজমেন্টের কেস আছে তো এই কেসটা হ্যান্ডেল করার জন্য যাওয়ার আগে ভাবলাম তাহলে একবার আপনাদেরকে আমাদের ক্যাম্পাসটা দেখানো যাক তো স্টার্টিং যেটাখান থেকে আসলাম সেটা হচ্ছে আমাদের হল অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের সুফিয়া কামাল অডিটোরিয়াম এইটা এবং আমি পুরো সেকশনটা একবার ঘুরে আসব এটা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় সেবা কেন্দ্র অ্যান্ড দিস ইজ আওয়ার টিএসসি আমার টিএসসি অ্যান্ড আওয়ার বিলাভেড জয় বাংলা চত্বর লেগ ভিউ স্টাডি পার্ক আর ওইখানে একটা ফাউন্টেন আছে ওই ফাউন্টেনটা দেরিতে চালু হয় দৈনিক চালু হয় না এটা ফার্স্ট গেট অ্যান্ড আমরা যাবো একটু এদিক দিয়ে যার আমি পুরোটা আপনাকে ঘুরায় দেখাতে পারি ক্যাম্পাসে দেখানোর মতো তেমন মানে খুব একটা বড় না আমাদের ক্যাম্পাসটা গোছানো এবং ছোট এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এটা আমাদের গ্র্যাজুয়েট ফ্যাকাল্টিস মানে ফ্যাকাল্টি গ্র্যাজুয়েট স্টাডিস এটা হচ্ছে আমাদের এমএ ভাইদের জন্য এবং এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ভবন এই লাইব্রেরি ভবনটাতে আমি একটু পরে আবার আসতেছি আগে এদিকে যাই এটা হচ্ছে আমাদের শহীদ মিনার এইটা বিকাল টাইমটা ধরো সুন্দর লাগে সব কিছু এখন একটু রোদের টাইম তো ওইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মস্ক সেন্ট্রাল মসজিদ আর এটা হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার অ্যান্ড আমরা এই মুহূর্তে আসি হচ্ছে আমাদের এমএস ভাইদের হলের সামনে এটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমদ হল এখানে এমএসের ভাইরা থাকেন আমরা যে হলে থাকি সেটা শহীদ আহসানুল্লাহ মাস্টার হল যেটা সেটা হচ্ছে শুধুমাত্র বিএসএ স্টুডেন্টদের জন্য আর এখানে একটা নতুন হল হচ্ছে ছাত্রী হল এটা নতুন ছাত্রী হল বানানো হচ্ছে 10তলা বিল্ডিং বিশাল বড় জায়গা প্রচুর ছাত্রী ভর্তি হবে সো যদি কোনো ভাই ব্রাদার না থাক কিছু বললাম না এই গ্র্যাজুয়েট স্টাডিসের পিছন দিক দিয়ে আমরা আসলাম এই স্টাডিসটা বিশাল লম্বা একটা জায়গা আর এটা হচ্ছে আমাদের যেটা আমি বললাম লাইব্রেরি ভবনটা এই সাইডে যোশিও ইয়ামাদা লাইব্রেরি ভবন এখন আমি দেখাবো আপনাদেরকে সাইডে কী আছে তো এই সাইডে ফার্স্ট অফ অল এইটা নিউ এগ্রিকালচার বিল্ডিং হ্যাঁ এখন মোটামুটি সব এখানেই চাপ কম কারণ ক্লাসটা শেষ হয়ে গেছে এগ্রিকালচার বিল্ডিং এটা নতুন আর পিছনে হচ্ছে যে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার এটা হচ্ছে পুরনো এগ্রিকালচার বিল্ডিং যেটাকে আমরা এখন মানে ওল্ড এগ্রিকালচার বিল্ডিং বলি এটা মেইনলি এইটা হচ্ছে মেইন কৃষি অনুষদ এগুলো সবই আমাদের রিসার্চ ফিল্ড যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় সো রিসার্চ ফিল্ড আমাদের ম্যাক্সিমাম জায়গা ধরে আছে আর এইটা হইতেছে আমাদের কেন্দ্রীয় গবেষণাগার এটা স্যার ইনি আমার স্যার আকাশ দাঁড়িয়েছেন ওয়াজেদ মিয়া সেন্ট্রাল ল্যাবরেটরি
এই সময় এখানে একসঙ্গে আমাদের ক্লাস হইতো, এখন আর হয় না। আর এই হচ্ছে আমাদের, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, এটা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, মানে ছাত্রী হল। এটা নিয়ে বেশি কিছু বলা যাবে না। ছাত্রী হলের পুকুর, মানে আমরা যেটাকে ছাত্রী হলের পুকুর বলি আর কি। আর আমাদের মেইন সব ফ্যাকাল্টিসগুলো হচ্ছে এই দিকে। এইটা হচ্ছে ফিশারিজ ফ্যাকাল্টি, এটা হচ্ছে মৎস্যবিজ্ঞান অনুষদ। এটা হচ্ছে ভেটেরিনারি, আচ্ছা ওটাকে আমি পরে দেখাই, যাওয়ার সময় দেখাই। এটা হচ্ছে কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়ন অনুষদ, যেটাকে আমরা AERD বলি। আমাদের চারটা ফ্যাকাল্টির মধ্যে ওয়ান। অ্যান্ড দিস ইজ দ্য মাইটি ভেটেরিনারি কমপ্লেক্স। আমাদের ক্লাস হয় এখানে, এটা এই বছরই চালু হয়েছে, এতদিন আমরা এখানে ক্লাস করতাম, এখন আমরা এখানে ক্লাস করি। এটা হচ্ছে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ। এইটা এই সাইডের পুরোটাই হচ্ছে, এইদিকে পুরোটাই আমাদের রিসার্চ ফিল্ড, এগুলো সবই রিসার্চ ফিল্ডের অংশ। এটা আমাদের পরিবহন শাখা, আমাদের ভার্সিটির যত বাইক গাড়ি টাড়ি হ্যান ত্যান যত গাড়ি টাড়ি থাকে সব এখানে থাকে। দিস ইজ দ্য পরিবহন শাখা অর ট্রান্সপোর্ট সেকশন। আর এই সাইডে আমাদের ক্যাম্প, আমাদের হলে আর কি যাওয়ার আগে, ও বাবা সেই একটা স্লিপ খেলাম। হলে ঢোকার আগে আমরা পাবো হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের কারবালার মাঠ। আমাদের যাবতীয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যাবতীয় খেলা সব এই মাঠে হয়। ঘাস বড় হয়ে গেছে, ঘাস কাটা হয় নাই। এই এখানে ঘাস টাস খুব সুন্দর করে ম্যানেজ করে রাখা হয় আমাদের এই ইউনিভার্সিটিতে, এটা একটা ভালো কথা। মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ইদালিং মিডলি একটু বৃষ্টি টিষ্টি হচ্ছে, এই জন্য নোংরা হয়ে আসছে আর কি, বাট এমনি টাইম এটা খুব সুন্দর পরিষ্কার থাকে। জিন ব্যাংকটা অনেক সুন্দর, চলুন আপনাদের কাছকে জিন ব্যাংকটা দেখাই নিয়ে আসি। রাস্তাটা সুন্দর না? সুন্দর রাস্তা আমি জানি, ইউ হ্যাভ টু অ্যাডমিট। অ্যান্ড ওয়াও, এই সাইডের রাস্তা পাকা করে ফেলছে। আমি যখন এর আগের বার এখানে আসছিলাম তখন এই রাস্তাগুলো কাঁচা ছিল, এই তারপরে এদিকে আসা হয় নাই তেমন। এখন দেখছি রাস্তাটা পাকা হয়ে গেছে, সুন্দর। আমরা চলে এসেছি আমাদের জিন ব্যাংকে, এখানে তো বাইক থামাতেই হবে। এই হচ্ছে আমাদের জিন ব্যাংক, এই সাইডে সব গাছপালা। জিন ব্যাংক জিনিসটা আসলে কী? জিন ব্যাংক হচ্ছে জিনকে ব্যাংক করে রাখা। নর্মাল যে ব্যাংকিং সিস্টেম যেরকম, যেখানে হচ্ছে টাকা ব্যাংক করে রাখা হয়, টাকা জমা রাখা হয়, সেখানে হচ্ছে জিন ব্যাংক হচ্ছে এরকম একটা জিনিস যেখানে জিন অর ডিএনএকে ব্যাক আপ মানে জমা করে রাখা হয়। তো এইখানে যে গাছগুলো দেখতেছেন, জিন ব্যাংকের মেইন উদ্দেশ্য হচ্ছে এমন এমন গাছ যেগুলো ওই এলাকাতে নাই, বাইরে কোনো এলাকাতে আছে, সেখান থেকে এই গাছগুলোকে এদের ডিএনএকে গাছের আকারে আর কি গাছগুলোকে নিয়ে এসে এক জায়গাতে রেখে দেওয়া। যেমন এই গাছগুলো, এগুলো মেইনলি হচ্ছে এখানকার গাছ না, তো বাইরের বিভিন্ন এলাকার গাছ, বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের মাটির গাছকে এখানে স্থাপন করা হয়েছে, এই জন্যকে বলা হয় জিন ব্যাংক। আমি শিওর না যে আমি ঠিক বলছি কিনা, যদি ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট সেকশনে ঠিক করে দেবেন। তো এগুলো হচ্ছে আমাদের জিন ব্যাংক, অ্যান্ড ওইটা হচ্ছে আমাদের মুক্তমঞ্চ, মানে অ্যাকচুয়ালি হচ্ছে মুক্তমঞ্চ, নতুন এখনও হয় নাই। এখানে একটা এস শেপের একটা সুন্দর লেকের মতো করছে, মোস্ট প্রবাবলি এখানে কিছুদিন পরে একটা বোটও দিবে, আর যদি বোট দেয় তাহলে সেই হিসেবে আমাদের জন্য খুব ভালো হবে, কারণ আমি ভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার আগে অ্যাটলিস্ট একবার হলেও এখানে গোসল করব। আর যদি বোট হয়ে যায় তাহলে আরো ভালো, আরও ভালো, বোটে ঘুরে বেড়ানো যাবে। টু বি অনেস্ট, আমি জানি না এই জিনিসটা কতটা সত্যি, বাট এই পুরো এরিয়াটা অ্যাকচুয়ালি একটা বদ্ধভূমি বলে, মানে সামটাইম একসময় এখানে কবর ছিল, মুক্তিযুদ্ধের সময় এই পুরো এরিয়াটাই বলে জঙ্গল ছিল, আর এখানে একটা বদ্ধভূমির মতো কিছু একটা ছিল। আমি জানি না এটা কতটা সত্য। ও, ইনারা এখানকার কাজ ঠিক করতেছে, জিনিসপত্র ঠিকঠাক করতেছে, এবং এটা অনেক সুন্দর হবে।
তো এই হচ্ছে আমাদের সো কল্ড মুক্ত মঞ্চ, ছোট বাট সুন্দর। সো লেটস গো। ও, এটা ইউটিলিটি ভবন, এটা হচ্ছে যারা বিবাহিত যে স্যাররা আছেন তারা তাদের ফ্যামিলি নিয়ে এখানে থাকেন। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির প্রাইমারি স্কুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল। অ্যাকচুয়ালি কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল এটা, আর প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এইটা, মানে একই সাথে দুইটা স্কুল পাশাপাশি, এটা প্রাথমিক আর পিছনেরটা যেটা ছিল সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল। এই সাইডের রাস্তাটা একটু খারাপ, যাই হোক। এইখানে আমরা ফার্স্ট ইয়ারে খেলতাম যখন আমরা মানে নবীন ছিলাম, কারণ আমাদের যে কারবালার মাঠ, সেই কারবালার মাঠে ঢোকাটা একটু আমাদের জন্য মুশকিল হইতো, কারণ ওখানে সিনিয়ররা ছিল আর একটা খাওয়ার একটা চান্স ছিল, সেই জন্য আমরা এইখানে এসে খেলতাম, এই মাঠটাতে খেলতাম। আর কারবালা মাঠ কোনটা মনে আছে? কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওটা হচ্ছে কারবালা। অ্যান্ড আমরা সেকেন্ড গেটে আমাদের ইউনিভার্সিটির, আর আমরা অলমোস্ট চলে আসছি আমার ভেটেরিনারি হসপিটালে, টিচিং হসপিটাল যেটা, এইটা হচ্ছে আমাদের ভেটেরিনারি টিচিং হসপিটাল। ডন, আসো। কি অবস্থা? এটা আমাদের ভার্সিটির পোষা কুকুর বলা যায়, আমাদের ভ্যাট হসপিটালের পোষা কুকুর, ইনাদের সাথেই এদের সাথেই আমাদের সব কিছু। কী অবস্থা তোর? থাক জায়গা। তাহলে আমাদের ক্যাম্পাসের ট্যুর তো একটা ছোটোখাটো একটা ট্যুর আপনাদেরকে দিয়ে দিলাম, আর আমি আবার দুঃখিত এততমবার বলার জন্য যে আমি রেগুলার ভিডিও আপলোড করবো বাট আপলোড করা হচ্ছে না, কারণ আমার এখানে পড়ার প্রেশার অনেক বেশি বেড়ে গেছে। হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড নিউ ভিডিও আসা পর্যন্ত সায়োনারা।